যদি আমার ভাব নাই ভক্তি নাই তাহলে আমি সে কাউড়ি ধরি লোক দেখে যা না কারণ গলে তার কিছু ফল হব না। এটা এটা যেটা কহিল এটা তাহলে সত্য। পৃথিবী যেমন আমি গোটে নারী রজস্লা হচ্ছে আমি সমস্তে জাঁচে, গোটে পুষ রজস্লা হচ্ছে আমি তা কহিপার না। সেমতি বর্ষকে থরে প্রত্যেক বর্ষ থরে ধরিত্রী মা গোটে রজস্লা হুঁতি, মা গঙ্গাদেবী রজস্লা হুঁতি। যেতবে তার গোটে বহু কিবদন্তী আছে, বহু বড় টপিক হয়ে যা কহিলা বেড়ে যেত শ্রাবণী প্রথম কহিলি আষাঢ় শ্রাবণ ভিতরে যেতবে পৃথিবী ধরাশায়ী কি ইন্দ্রঙ্কর শুভদৃষ্টি আসে পৌঁছে এ পৃথিবী শুভর পুষ্প অর্থাৎ বর্ষা আগমন হয়ে থাকে এবং প্রত্যেক নদী সে বর্ষার জল যে আসি থাকে সেই সময় নদী ফুলে অর্থাৎ তা রজস্থল নদী বলে কুহতি। সে সময় শিবঙ্ পাখু আমি মানে কাহি জল নিয়ে যাচ্ছে আপনার কহার উদ্দেশ্য হচ্ছে সেইটা মোর যেত অনুভূতি অ্যাঁ কুচি পুরোনো পৃষ্ঠার শিব যেতবে তাঁকর প্রত্যেক কাজ সারিকি সে যোগাদিষ্ট হয়ে গেলে পার্বতী চিন্তন কলে যে প্রভু এই যোগর উঠবে কমিটি কম করবে কমিটি সে সমুদ্র মন্থন হয়েছিল হলাল বিষ পান করে এবং সেই সময় সে রয়েছে। সেই সময় শিবগণ কে ভক্ত মানে কম করলে কি না এই পহিলি আষাঢ় শ্রাবণর জল নেইকি প্রভু পাখে জল অর্পণ করে এবং সেই সময় প্রসন্নতা হয়েছিল নিদ্রা ভগ্ন করে এবং উঠি উঠিকি তা ভক্ত মানুষ সব আদেশ দিয়েছিল এবং যার যা মনর দুঃখ কষ্ট আবেদন লা তাহাই প্রতিফালিত করা সেমানে সবু করেছিল এবং সেমানকু লক্ষ্য করে আম পরম্পরা আম উৎকলীয় সাহিত্যর উৎকল দেশ প্রদেশর এ ভক্ত মানে অল ওড়িশা নু অল ইন্ডিয়া ভিতরে স্থানে স্থানে যে মহাদেব মন্দির অনেক সব কিছু মানসিক করে যাতে তো সে ফল পাওলে বর্তমান তো কহবা গেলে যে মানে কাউড়ি যাচ্ছেন শিবঙ্কর জল নেইকি তাঁকর বিধি বিধানে কে যাও না কে তো পাঁ বুড়ি যাচ্ছি কে তো পাঁ মরি যাচ্ছি তাহলে সে শিবভক্ত আসলা কোটি শিবর উপাসক আসলা কোটি তা আসলা না যদবে না যদবে আমি হৃদয় ভিতরে যদি তু ডাকুথ মো হৃদয়গতে তো হৃদয়গতে সদা চালুথিবি মু হরি পথে আমার হৃদয়ের না আমি লোক দেখে না যা এমতি যুগ পলাই যাব ফল কিছু মিলব না। সেইটি পার্বতী কি শিব কে যে মোর শুদ্ধপুত ভাবরে হবিষ্যান্ন করি ব্রহ্মচর্য ব্রত পালন করি সে একবার এক চন্দ্রবাসরে যদি বেশি আসিকি মো পার জল অর্পণ করে এবং তার মনসক মু পূর্ণ করে থাকে যা মন আভিলাষ থাকে তেমক শিব কিন্তু ভোলানাথ কোপে বর এবং তপে বর যদি আমার ভাব নাই ভক্তি না তাহলে আমি সে কাউড়ি ধরিকি লোক দেখে যা না কারণ গলে তার কিছু ফল হব না। ঈশ্বর নামক আজ্ঞা বদনাম করা তা অপবাদ কে নবা যদি আমি ঠিক ভক্তি এবং ভাবরে মু দেখিছি জনে লোক মো দেখা কথা কুচি মো চাকরি করতে পরে ডিপার্টমেন্টে জনে ভক্ত সেটু আমার সেটি মু থাকে বাদামপাড় পাখাপাখি থাকে মরুবজার থাকে সেটু আসে নয়াগড় আসি থাকে সেটু সি জল তোলিকি ধরিকি আসলে মুলে আপনার সব কুয়াড়ে যাচ্ছ না এইভাবে কথা মো পিলাটি চালি পু না ঘুষুরি ঘুষুরি যাচ্ছি আস্ত কহিলে যে তু ইয়ে পিলা পাই জল ভার নিয়ে যা লোকনাথ পাখে ঢালি দেবু এবং তোর সবকিছু সফল হয়ে যাবে আমার আখি দেখা কথা আত দিন সেটি পড়ি রয়েছে জন কি তোমাকে আদেশ দিয়েছিল তাঁকর কথা অনুসারে তাঁকর বার্তা অনুসারে সি কোণ কলে কি না সে বিধিবত অনুসারে যেমন পালন করা কথা যা জাঁথিলে প্রথম থরপাই সে আসিকি পৌঁছলে পৌঁছিকি আসলা বেড়ে যেত লোকনাথ বাইরে পৌঁছেন সে অগণারে সে পিলাটি পড়ি যাচ্ছি তা বাপা তার সে কলসটি ধরি পকাইছি পুঁ সে পিলাকে উঠেকি তা ধীরে ধীরে কি ধীরে ধীরে নিয়ে যেটি পৌঁছেন পৌঁছলা পরে পরে যেতবে সে জল ঢালিছেন এবং তাহলে বিশ্রাম করেছেন মহাদেবঙ্কর প্রসাদ পাইসারা পরে পরে তাকে টিকি টিকি আশ্বস্তি লাগিলা এবং সুস্থ লাগিলা যেতবে সেতবে থাকে চারোটি সোমবার থাকে সে চারোটি সোমবার গলা বেড়ে সে পিলা সুস্থ হয়েছিল তাই প্রমাণ আখি দেখা কথা লোক দেখা কথা নুহ লোক শুনিবা কথা নুহে এইভাবে যদি আমি সমস্ত ভাব রাখবা ভক্তি রাখবা হরি মিলবাটা সুনিশ্চিত যে ভাব না ভক্তি না হরি কি চিন্তা কর না এ ভেক ধর না এ সু মাড় ধর না এ তিলক ধর না কিছু লাভ নাই।